আপনি ও সাইন এডুকেশনাল যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিই যে পিএসসি ফায়ার অপারেটর অ্যান্ড ফুড এসআইয়ের যে প্যানেল, সে প্যানেল রিলেটেড যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু তোমাদেরকে বলতে চলেছি। সেই জন্য অবশ্যই যারা যারা দেখছো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দাও। এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তার কারণ ইউটিউব অনেক সময় নোটিফিকেশান দেয় না, সেই জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে সবসময় কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবে। প্রথমত হচ্ছে পিএসসি ফায়ার অপারেটর নিয়ে কিন্তু অনেকদিন ভিডিও আমি তৈরি করিনি, তার কারণ হচ্ছে ফায়ার অপারেটারে একই গতানুগতিক যে আপডেট সেগুলো কিন্তু পাচ্ছিলাম, নতুন কোনো আপডেট পাওয়া যায়নি, সেই জন্য কিন্তু তৈরি করা হয়নি। কিন্তু আজকে যে আপডেটটা পাওয়া গেছে সেটা হলো যে পিএসসি ফায়ার অপারেটারের যে প্যানেল সেটা কিন্তু এই মাসের লাস্টের দিকে কিন্তু বেরোনোর চান্স আছে, এবং ফায়ার অপারেটার কিন্তু রিপ্যানেল হবে। বেশিরভাগ জনই যারা দুর্নীতিভাবে ঢুকেছিলে তাদের কিন্তু লিস্টে নাম বাদ যাবে, এবং নতুন করে ফায়ার অপারেটারের নতুন করে লিস্টে নাম ঢুকবে। যাদের কাট অফ আমি ভিডিও তৈরি করে দিয়েছি সেই কাট অফের মধ্যে যারা আছো তাদের কিন্তু পিএসসি ফায়ার অপারেটার কিন্তু সিলেকশন হতে পারে। ফুড এসআই যে প্যানেল, সে ফুড এসআই 2018 সালে ফুড এসআইয়ের প্যানেল কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি, কিন্তু ফুড এসআই প্যানেলটা যত সম্ভব তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইক করে বেরোনোর চান্স খুব বেশি, 90% চান্স আছে, এবং মার্চের ফার্স্ট উইকে। ফুড এসআই যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আছো এবং তাদেরও কিন্তু রিপ্যানেল হওয়ার চান্সটা রয়েছে। এবং ফুড এসআই জব প্রোফাইল সম্বন্ধে যারা জানো না তারা আমার ভিডিওটা দেখে নিতে পারো, প্লেলিস্টে দেওয়া আছে ফুড এসআইয়ের কাজ কী, সমস্ত ডিটেলসে আলোচনা করা হয়েছে। এবং ফুড এসআই এবং ফায়ার অপারেটার এই দুটোকেই কেন্দ্র করে পিএসসি কিন্তু আগামী দিন অর্থাৎ এ সপ্তাহের মধ্যে কিন্তু একটা বড়সড় নোটিশ কিন্তু জারি করতে পারে। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই পিএসসি আইসিডিএস এবং ডাব্লিউবিসিএস এবং আরও একটা চাকরির কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে, অর্থাৎ পিএসসি কিন্তু এবার কিন্তু কাজ করতে শুরু করেছে। এবং তোমাদের ফুড এসআই যে চার সপ্তাহের পরে যে কোর্ট কেসের আপডেট, সেই আপডেটটা কিন্তু যতটা সম্ভব তোমাদের কোর্ট কেসটা সেই দিন ডিসপোজ হওয়ার চান্সটা অনেক বেশি, তার কারণ পিএসসির ওপর মহল থেকে চাপ আসছে এবং তারা আর চায় না এটাকে বেশি দিন ধরে এগিয়ে নিয়ে যেতে। তাই পিএসসি আর দ্বিতীয়বার কোনো কেস করবে না ফুড এসআইকে নিয়ে। তাই তোমরা ফুড এসআইয়ের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তাদের জন্য এটা একটা খুশির খবর। তাই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যারা প্রাইমারি টেটে 2022 জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও তারা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং তোমাদেরকে একটা কথা, যে কালকে যে আপডেট সেই আপডেটটা পাওয়ার পরে কিন্তু এই সপ্তাহের মধ্যে আর একটা আপডেট পাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের আর একটা ভিডিও তৈরি করে দেবো। এবং তোমাদের খুব দ্রুতই কিন্তু পিএসসি একটা নোটিশ বের করবে ফুড এসআই এবং ফায়ার অপারেটার রিলেটেড, এবং ফুড এসআই ফায়ার রিলেটেড ফায়ার অপারেটার যখনই আপডেট কালেক্ট হয়ে যাবে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং ফুড এসআই নিউ ভ্যাকেন্সি অনুমোদন কিন্তু পাওয়া গেছে, এবং অর্থ দপ্তর থেকে কিন্তু 600+ ভ্যাকেন্সি ফুড এসআই কিন্তু বের হবে খুব দ্রুত। এটা কিন্তু 2023 হবে, সেটা মার্চে এপ্রিলে হতে পারে, কিন্তু ভোট যদি ঘোষণা যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ভোটের পরে কিন্তু ফুড এসআই একটা নতুন ভ্যাকেন্সি বের হবে। সেই নতুন ভ্যাকেন্সিতে কিন্তু অনেকেই কিন্তু চান্স পেতে পারো, কারণ এবার দুর্নীতি হওয়ার চান্স কিন্তু 99% কমে যাবে। ওকে, তাই এই ছোট্ট একটা আপডেট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। জয় হিন্দ।